বিগত দুবছর অতিমারী করোনার কারণে আনন্দ উৎসব থেকে নিজেদের দূরে সরিয়ে রেখেছিল মানুষ। পুজোগুলো কোনো রকমের নমনম করে হলেও পুজোয় নতুন জামা কাপড় কেনার উদ্যোগ দেখা যায়নি সাধারণ মানুষের। ফলে বিগত দুবছর করোনার কারণে ব্যবসায় ব্যাপক ক্ষতি হয়েছে রেডিমেড গার্মেন্টস আর শাড়ি কাপড়ের দোকানদারদের। করোনার আবহ কাটিয়ে স্বাভাবিক ছন্দে ফিরেছে মানুষ, ফের উৎসব মুখর হয়েছে বাঙালি। বাংলার বিভিন্ন প্রান্তে এবারে দুর্গোৎসব পালন হচ্ছে মহাসমারোহে, আর তাই ভালো ব্যবসা হওয়ার আশায় বুক বেঁধেছিলেন রায়গঞ্জ শহরে থাকা কয়েকশো রেডিমেড গার্মেন্টস আর শাড়ি কাপড়ের ব্যবসায়ীরা। কিন্তু করোনার প্রকোপ কমলেও অনলাইনে কেনাকাটা আর শপিং মলের দাপটে এবারেও মুখ থুবড়ে পড়েছে রায়গঞ্জ শহরের দোকানদারেরা। বিগত দুবছরে রায়গঞ্জ শহরে বেশ কয়েকটি নামি দামি এবং সাধারণ মানুষের নাগালে থাকা শপিং মল তৈরি হয়েছে, যেখানে একই ছাদের তলায় সমস্ত সামগ্রী পেয়ে যাওয়ায় ভিড় জমাচ্ছেন ক্রেতারা। এরই পাশাপাশি অনলাইনে কেনাকাটা সাধারণ দোকানদারদের ব্যবসার অন্যতম বাধা হয়ে দাঁড়িয়েছে। বেশিরভাগ মানুষই বাড়িতে বসেই অনলাইনে পুজোর জন্য নতুন জামাকাপড়, জুতো থেকে শুরু করে কসমেটিক্স আইটেম কিনে ফেলছেন। ফলে চরম সমস্যায় পড়েছেন স্থানীয় দোকানদার থেকে ব্যবসায়ীরা। পুজোর আগে এই সময় বাড়তি কর্মচারী নিয়ে ব্যবসা সামলাতেন রেডিমেড গার্মেন্টস আর শাড়ি কাপড়ের ব্যবসায়ীরা, কিন্তু পরিস্থিতি এতটাই ভয়াবহ, ক্রেতার দেখা মিলছে না দোকানে। প্রথমত কারণ হচ্ছে যে রায়গঞ্জে এত মল হয়েছে, সেই সমস্ত মলে অনেক ছেলে কাজ করতে পেরেছে হয়তো বা কাজ করার সুযোগ পেয়েছে, কিন্তু আমরা প্রত্যেক বছর তিনজন চারজন করে এক্সট্রা ছেলে নিই, তো এই বছর ছেলে নিতে পারিনি। কেন? সেই হারে বিক্রি নেই, তো বিক্রি যদি না থাকে তাহলে আমরা নতুন ছেলেদের নেব কী করে, বা কর্ম তারা সেই সমস্ত ছেলেরা কর্মহীন হয়ে থাকছে। কিন্তু আমরা চাই যে সবাই কাজ করুক এবং সবাই যেন বিজনেস করতে পারে, অর্থাৎ ব্যবসা করতে পারে। হ্যাঁ, এর সঙ্গে আর একটা কথা বলবো, অনলাইন একটা বিরাট ফ্যাক্টর, অনলাইনে মানুষ প্রচুর কাপড় চোপড় কিনছে, হয়তো আমরা কিছুটা তাদের জন্য হয়তো পিছিয়ে গেছি। স্টাফ নেই, তো স্টাফ তো এবার ব্যবসা আগের থেকে কিছুটা খারাপ হবে, সেই জন্য এবার স্টাফের নিজে আমরা আগ ভাই আছে, ও আমরা দুজন মিলেই করছি, কোনো এক্সট্রা কোনো স্টাফ রাখি। এবার ব্যবসা ভালো করতে পারবো না, এটা একটু আমরা বুঝতেই পারছি। হ্যাঁ, সেই উপলক্ষে যে ব্যবসা যদি ভালো না করতে পারি তাহলে আমাদের যে স্টাফের যে স্যালারিটা সেটা তো দিতে হবে, সেটা না দিতে পারলে কী হয়? মল আছে, অনলাইনের ব্যাপারটা আছে, এই ব্যাপারটার জন্য আর ব্যবসাটা আমাদের খারাপই আছে। এদিকে পূজোর সময়ে বাড়তি কর্মচারী নেওয়ার বদলে বিক্রি বাট্টা না থাকায় কর্মচারী ছাঁটাই করে দিচ্ছেন রেডিমেড গার্মেন্টস আর শাড়ি কাপড়ের দোকানদাররা, ফলে কাজ হারিয়েছেন বহু মানুষ। শপিং মল আর অনলাইনে কেনাকাটার কারণে একদিকে যেমন ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন, তেমনই কাজ হারিয়েছেন বহু মানুষজন। এর আগের বছর বলে না, দীর্ঘ ধরুন হচ্ছে 15-16 বছর ধরা আমরা এই কাজ করতাম পুজো কন্ট্রাক্টটা, সেটা এখন আর হয়ে উঠছে না। এখন অনেক সময় হয় মালিকদের চাপ নিতে পারছে না, ব্যবসা কম, তারপরে আছে অনলাইনের ব্যবসাগুলো হয়ে গেছে, এগুলো এক্সেস লেভেলের হয়ে গেছে, তারপরে বড় বড় মল তো আছেই, এই কারণে সম্ভবত এখন অনেক কম, বলতে গেলে নেই এখন আপাতত, তো বেকারি বলতে লাগে, অন্য কর্মসংস্থান। হ্যাঁ, এবার হলো মূলত যেটা উদ্দেশ্য যে অনলাইন পরিষেবাটা অত্যাধিক পরিমাণে হয়ে গেছে, আর দ্বিতীয়ত হলো শপিং মলগুলো হওয়ার ফলে, হ্যাঁ, ব্যবসায় প্রচণ্ড পরিমাণে ক্ষতি মুহূর্তে, এই মালিক পক্ষরা ফলে বেতন দিতে পারছে না, বোনাস দিতে পারছে না, এবং কি যে সমস্ত দোকানে 15-20 করে স্টাফ থাকে সেক্ষেত্রে নেমে এসে দাঁড়াচ্ছে 5-6, হ্যাঁ, এই সমস্ত সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দোকান মালিকরা, ফলে তার ফলে বেতন দিতে না পারায় আমাদের হলো অসুবিধার মুখে সম্মুখিত হচ্ছে, যার ফলে হলো আমরা এখন বাইরে অন্য কোনো রাজ্যে যাওয়ার চিন্তাভাবনা নিচ্ছি, আমাদের তো এই কর্মই জানা, দ্বিতীয়ত কোনো কর্ম জানি না। আরসিটিভি সংবাদ, রায়গঞ্জ।